বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে অনেক পর্যটক বেছে নেন তাদের পছন্দের ডেস্টিনেশন হিসেবে। মুকুটমণিপুর বেড়াতে গিয়ে জলাধারে নৌকা ভ্রমণ তো অবশ্যই। শীতের শুরুতেই পর্যটন মৌসুম শুরুর আগেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি। এক রিপোর্ট। প্রাত্যহিক কর্মব্যস্ততার মাঝে একটু ছুটি, অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন মুকুটমণিপুর। মুকুটমণিপুর বেড়াতে গিয়ে জলাধারে নৌকা ভ্রমণ তো হবেই, প্রস্তুতিতে নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি। প্রাত্যহিক কর্মব্যস্ততা আর ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে একটু আনন্দ উপভোগের জন্য মূলত ছুটির দিনগুলোকেই বেছে নেন অনেকে। তাই ক্যালেন্ডারে লাল দাগ দেওয়া ওই বিশেষ দিনগুলোতে একটা বড় অংশের পরিযায়ী পর্যটকের অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে ওঠে জল, জঙ্গল আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। বাঁকুড়া শহর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মুকুটমণিপুরে সড়কপথে সহজেই পৌঁছে যাওয়া যায়। মুকুটমণিপুর বেড়াতে এসে জলাধারে নৌকা ভ্রমণ না করে ফিরে যাবেন এমন বেরসিক মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। আর তাই শীতের শুরুতেই পর্যটন মরসুম শুরুর আগেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি, সঙ্গে তৈরি নৌকা চালকরাও। সমিতি সূত্রের খবর, ইতিমধ্যে মুকুটমণিপুরে 60টি নৌকা সবসময়ের জন্য প্রস্তুত পর্যটকদের নিয়ে কাসাই আর কুমারীর সঙ্গমস্থলের বিশালাকার জলাধারের বুকে ভ্রমণের জন্য। এছাড়াও চলতি বছরে হুগলির বলাগড় থেকে আসা দক্ষ কারিগরেরা নতুন করে 4টি নৌকা তৈরির পাশাপাশি পুরনো নৌকাগুলি মেরামতির কাজ শুরু করে দিয়েছেন। একই সঙ্গে জলাধারে নৌভ্রমণের মূল্য নির্ধারিত রয়েছে। সূত্রের খবর, জলাধারে নৌভ্রমণের ক্ষেত্রে মাথাপিছু 150 টাকা, 1 থেকে 5 জন মিলে রিজার্ভ করলে 1500 টাকা, 1 ঘন্টা বোটিং 1200 টাকা, আশেপাশে ঘুরলে জনপ্রতি 50 টাকা, ওই একই নিয়মে রিজার্ভ করলে 700 টাকা মূল্য ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। আমরা এই বছর আশা করছি যে আমাদের এখানে পর্যটক বেশ ভালোই আসবে আর কি, এই আশা করি। আমরা এই নৌকোগুলা মানে মেরামত করা হচ্ছে, রং টং করা হচ্ছে। বিগত বছর কেমন হয়েছিল? বিগত বছর মোটামুটি ভালোই সিজন হয়েছিল, এবছরও সেই আশা করছি। এবছর তো এমনিতেই অফ সিজনটা সিজন, এবছর অতটা মার্কেট ছিল না, আমরা এই শীতকালটাই টার্গেট করছি 2 মাস। নতুন নৌকা তৈরি ও মেরামতির ফাঁকে মানিক বারিক বলেন, একটি নতুন নৌকা তৈরিতে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ পড়ে। এবার কয়েকটি নতুন নৌকা তৈরির পাশাপাশি পুরনো নৌকাগুলিও মেরামতির কাজ তারা করছেন বলে জানিয়েছেন তিনি। আসন্ন পর্যটন মরসুমের কথা ভেবে খুশি নৌকা চালকরাও। নৌচালকরা জানিয়েছেন, আমরা প্রস্তুত, প্রস্তুত প্রশাসনও। পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। হয় না ওই মোটামুটি 30-40 কোনবার হয়তো 50,000 এরকম হয়। তারপরে সারা সারি নিয়ে এটাও আমাদের খরচা হয়, মোটামুটি ধরুন 20,000-30,000 টাকা খরচাও হয়। আপনারা মোটামুটি প্রস্তুত? হ্যাঁ, আমরা রেডি এবং প্রস্তুত, সবকিছু নিয়েছি রেডি। কিরকম ভিড় আশা করছেন? ভিড় মোটামুটি ধরুন যেরকম হয় সেরকমই ভিড় হয়, কোনো বছর হয়তো একটু বেশি হয় নাহলে কোনো বছর একটু কমও হয়। কমাস হয় ব্যবসাটা? ব্যবসাটা আমাদের মোটামুটি এমনি হিসাবে ধরতে গেলে 20-25 দিন ভিড়টা হয়, তারপর আর ভিড় হয় না। বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে এসে খুশি পর্যটকরাও। মুসাফিরানা, ডিয়ার পার্ক থেকে পরেশনাথ শিব মন্দির, বারোঘুটু পাহাড়, সোনার বাংলা আর কংসাবতী কুমারীর সঙ্গমস্থল ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নিচ্ছেন অনেকেই। সুন্দর একটা জায়গা তো, সেখানে আমরা এসে যখন দেখলাম সেটা মানুষের মুখে শোনা এবং নিজের চোখে দেখাটা সেটা একটা আলাদা অনুভূতি, সেটা না আসলে সেটা প্রকাশ করা যায় না। তো ডেফিনেটলি আমরা বিভিন্ন জায়গায় পাহাড়, এই মুকুটমণিপুর এখন যেটা যেখানে রয়েছে দাঁড়িয়ে, তো সেটা আর কংসাবতী নদী, দুটো নদীর সংমিশ্রণ যেটা দেখে আর কি এতটাই ভালো লেগেছে। তো সাজেস্ট করবো যে হ্যাঁ, একবার ঘুরে যাওয়াই যায়, মানে ছোটখাটোর মধ্যে এতটা একটা সুন্দর জায়গা, সেটা আমরা বিভিন্ন দূরে জায়গা যাই ঘুরি, তো এই জায়গাটা না আসলে এটার বরং বোঝা যাবে না। এসে আমাদের খুবই ভালো লেগেছে, এই যে দুটো নদীর সংযোগস্থলে আমাদের যে ড্যাম তৈরি হয়েছে এটা আমাদের পশ্চিমবাংলার একটা গর্ব আমাদের কাছে। এর আগে কি এসেছিলেন? এর আগেও আমি একবার এসেছি, আমাদের এই পুরো টিমটা আসেনি, আমি এসেছিলাম। কখন আপনারা এখানে পৌঁছেছেন? আমরা এই মিনিট 10 আগে এসেছি। গুজরাট থেকে রুম্পা চৌধুরী সপরিবারে মুকুটমণিপুর বেড়াতে এসে জানিয়েছেন, খুব সুন্দর অভিজ্ঞতা, গরম একটু লাগলেও বেশ ভালো লেগেছে।
মোটামুটি প্রায় সব জায়গায় ঘুরে দেখার তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। দারুণ লাগছে, প্রথমবার এলাম মুকুটমণিপুরে, একদিকে পাহাড় একদিকে নদী, দেখতে দারুণ লাগছে। আর মনে হচ্ছে না যে একবার দেখলে মন ভরবে, আবার ফিরে আসতে ইচ্ছে করবেই। কার সাথে এসেছি এবং সারাদিনের প্ল্যানিং কি? বাড়ির লোকের সাথে এসেছি, আর সারাদিন এই মুকুটমণিপুর ঘুরবো, দেখবো কি কি আছে জানবো। সকলকেই বলতে চাই যে বাঁকুড়া জেলায় যে মুকুটমণিপুর যে ড্যামটি রয়েছে, আপনারা জানেন সেটা মাটির ড্যাম এবং মানে পৃথিবীর মধ্যে অনেক বড় ড্যাম এটি। তো আপনারা অবশ্যই এখানে আসুন, আগের থেকে মুকুটমণিপুর এখন অনেক বেশি সুসজ্জিত এবং অনেক বেশি মানুষ এখানে আসছেন। আপনারা এই প্রকৃতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিন এবং আরো বেশি উপভোগ করুন প্রকৃতিকে। আপনারা আসুন, এখানে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য। আপনারা জানেন এই মুকুটমণিপুর ড্যামে নৌকা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন, এখান থেকে ডেয়ার পার্ক রয়েছে। তাছাড়াও ড্যামের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য আপনারা নৌকা বিহার করতে পারেন, এখানে সরকারি উদ্যোগে এই ব্যবস্থাও রয়েছে। প্রাত্যহিক কর্মব্যস্ততার মাঝে একটু আনন্দ উপভোগের জন্য মানুষ ছুটে আসছেন মুকুটমণিপুরে, আর সেই সব আগত অতিথিদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে প্রশাসন। আর এবারেও সে কারণেই সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এখন আগত পর্যটকদের অপেক্ষায় বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।